ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন সাবেক প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে কুপিয়ে জখম বিয়ের চার মাসের মাথায় সাবেক প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে বরিশালের এক গৃহবধূ অল্পের জন্য বেঁচে গিয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন স্বামী সৌরভ ব্যাপারী পুরো পরিকল্পনার কথা আদালতে স্বীকার করেছেন গৃহবধূ রাবে আক্তার উচ্চাভিলাষে তরুণ তরুণীরা ধ্বংস হচ্ছে জানিয়ে পরিবারের সন্তানের প্রতি সতর্ক হবার পরামর্শ বরিশাল জেলা পুলিশের বুধবার 1 ফেব্রুয়ারি বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত 25 জানুয়ারি গৌর নদীতে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে স্ত্রী রাবে আক্তারই স্বামী সৌরভকে কুপিয়ে জখমের পরিকল্পনাকারী স্বামীকে চেতনানাশক ওষুধ খাইয়ে মার্কেটিং করার কথা বলে নির্জন জায়গায় নিয়ে হামলার ঘটনা ঘটায় পুলিশের হাতে গ্রেপ্তার প্রেমিক আবু সাইদ সিয়াম জানান বরিশালের গৌর নদীর বাসিন্দা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী রাবে আক্তারের সঙ্গে প্রেম ছিল তার তবে চার মাস আগে পারিবারিকভাবে ঢাকায় কর্মরত এক যুবকের সঙ্গে বিয়ে হয় রাবেয়ার কিন্তু বিয়ের চার মাসের দাম্পত্য জীবনে কলহ থেকে প্রেমিকা রাবেয়া যোগাযোগ করে সিয়ামের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে কুপিয়ে হত্যার সেজন্য সিয়াম ঢাকার এক বন্ধুকে ভাড়া করে নিয়ে আসে বরিশালে কোপানোতে ব্যবহার করে ছুরি চাপাতি গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন বলেন এই ঘটনায় আহত সৌরভের স্ত্রী রাবেয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এছাড়া জব্দ করা হয়েছে মামলায় ব্যবহৃত অস্ত্র আহত সৌরভের বাবা বলেন যারা আমার ছেলের এই অবস্থা করল তাদের সবার শাস্তি চাই বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন স্ত্রী বিয়ের আগে জানতো স্বামী সরকারি চাকরি করে তবে বিয়ের পর জানতে পারে সে ঢাকায় একজন গাড়ি চালক এই ঘটনায় ক্ষুব্ধ হয়েই পরিকল্পনা করে পুরনো প্রেমিককে নিয়ে হত্যা মিশনে নামার আজকালকার তরুণ তরুণীরা একটু উচ্চাভিলাষী পরিবারকে এই বিষয়ে সতর্ক থাকা উচিত এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন